रास्ता तक ऐसा चल रहा है कोई আজকে হরিণঘাটার মোল্লাবেলিয়াতে আদিবাসী মেলা এবং আদিবাসী নৃত্য আমি দেখতে চলে এসেছি সোজা বাড়ি থেকে। আমি এখানে প্রতি বছরই আসি, অসাধারণ অভিজ্ঞতা এখানে এসে। আপনারা দেখতে পাচ্ছেন মাঠে প্রচুর মানুষ, তারা মনের আনন্দে এই উল্টোরথের পরের দিন তারা এখানে পরস্পরের হাত ধরে হামসা মাদলের তালে তালে তারা নাচ করছে। অসংখ্য মানুষ উপস্থিত হয়েছে দেখার জন্য। আর ওখানে রয়েছে আদিবাসী একটা সংস্কৃতির মেলা, আর রয়েছে মঞ্চে, মঞ্চে রয়েছে বিশিষ্ট সব মানুষজন যারা এই মেলার উদ্যোক্তা রয়েছেন। এখানে মেলার উদ্যোক্তা সেক্রেটারি রয়েছেন আমার সামনে বসে, আরো সব অসাধারণ মেলা, প্রচুর লোক, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন পেশার মানুষ, আদিবাসী সম্প্রদায়ের সমস্ত মানুষজন এখানে মিলিত হয়। দুবার হয় মেলা, একবার হচ্ছে রথের মেলা, অর্থাৎ রথের মেলার পরের দিন একবার, আর হচ্ছে রথের মেলার উল্টো রথের পরের দিন। এই যে এখানকার নাচ অসাধারণ, এর ফ্লেভার, প্রেজেন্টেশন এবং তার যে কালচার একেবারে অসাধারণ। আমাদের বাংলার কালচারের সাথে সম্পূর্ণ সম্পৃক্ত। আজকে এই মেলায় এসে আমার খুবই সৌভাগ্য যে আমি মেলার উদ্যোক্তাদের মধ্যে একজন উদ্যোক্তার সাথে আমার পরিচয় হয়েছে। আপনি কি আপনার নাম বলবেন? নাম এই মেলাটা কতদিনের মেলা? আপনাদের এই মেলাটা যে করা হয়, এই মেলাটা করে আয়োজক কারা, মানে কোনো ক্লাব? আপনার ক্লাবটার নাম একটু জোরে যদি বলেন। এই মেলায় যারা আসছে তারা কি আশেপাশের অঞ্চলে না বিভিন্ন জেলা থেকে? বিভিন্ন জেলা থেকে আসছে। আপনি যদি একটু জোরে বলেন। এই মেলাটা রথের, মূল রথের পরে আর উল্টো রথের পরে এ দুবার হয় কেন? যারা মেলায় নাচছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? আপনাদের ভবিষ্যতের এই মেলা এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা কি আছে, কিভাবে এগোবে? আর এই নাচে যারা অংশগ্রহণ করছে তাদের সংখ্যা কি কমে গেছে মনে হচ্ছে বছর বছর, না বাড়ছে? আমি গতবার এসেছিলাম, আমার মনে হয় আজকে ওই গতবারের মতন অত হয়নি, কারণ ওয়েদারটা খারাপ হলো। আপনার এই মেলা নিয়ে, আপনি এই মেলার সঙ্গে জড়িয়ে আছেন কত বছর? ও আপনি ক্লাবের সেক্রেটারি? ও আচ্ছা 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 আচ্ছা। আদিবাসী নৃত্য অনুষ্ঠান এই মেলায় আগত
দর্শনার্থীদের জানাই প্রীতি এবং শুভেচ্ছা। রাস্তার উপরে যে সমস্ত স্বেচ্ছাসেবক বৃন্দের দায়িত্ব, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন, রাস্তায় যাতে জ্যাম না হয়ে যায়, রাস্তাটা যাতে জ্যাম না হয়ে যায় সেদিকটাই নজর রাখুন, রাস্তা সচল রাখুন। আজকে আমরা এই মোল্লাবেলিয়ার আদিবাসী সম্প্রদায়ের যে মেলা এবং যে নাচ সেখানে আমরা এসেছি, আমার মনেরও যে প্রভাব প্রভাব শুনে আমার বন্ধু আর হচ্ছে কীর্তা তোমার এই মেলা দেখে কি মনে হচ্ছে? চমৎকার মেলা, তার পরিবেশ প্রকৃতির এই যে এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে আদিবাসীরা এই মেলায় অংশগ্রহণ করে এবং সুষ্ঠুভাবে এরা এই মেলাটাকে এনজয় করে এবং উপভোগ করে সুষ্ঠুভাবে এরা এই মেলাটাকে এখানকার ধন্যবাদ জানায়, এখানকার কর্মকর্তারা এতদিন ধরে এই মেলাটাকে পরিচালনা করছে। আমার সঙ্গে আমরা তিন বন্ধু আর কিছুক্ষণ পরে হয়তো এখান থেকে চলে যাবো, মনের মধ্যে থেকে যাবে এই মেলা রেস। আজকের দিনটা আমাদের কাছে ভুলবার নয়, প্রতি বছর আমরা এখানে আসবো।